খোদ তৃণমূলের বিরুদ্ধে পোস্টার পড়ল প্রতীক্ষালয়ে চাঞ্চল্য এলাকায়। বাঁকুড়া জেলার গঙ্গাঝলঘাটি ব্লকের হাঁসপাহাড়ি বাস স্টপেজ সংলগ্ন প্রতীক্ষালয়ে বড় বড় করে বাংলা হরফে লেখা পোস্টার। পোস্টার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। যে সমস্ত পোস্টগুলো পড়েছে সেগুলো সব হাতের লেখা। একবার মনে হতে পারে স্কুল পড়ুয়ারা তাদের ডায়েরি ছিঁড়ে এই সমস্ত পোস্টারগুলো লিখে ফেলেছে। লেখার মধ্যে অজস্র বানান ভুল, কিন্তু কে বা কারা এই পোস্টার ফেলেছে পুরো বিষয়টি নিয়ে এখনও ধন্দে। যেখানে বড় বড় হরফে লেখা রয়েছে টিএমসি চোর পার্টি, টিএমসি নেতার তিন চারটে বউ, সব চুরি করে তারা। আবার কোন পোস্টারে লেখা রয়েছে দিদি তুমি অনেক কিছুই দিয়েছো কিন্তু তোমার নেতারা সব চুরি করে। তাহলে কি ফের তৃণমূলের গোষ্ঠীতন্ত্র প্রকাশ্যে? এরাই এখন প্রশ্ন। এসব পোস্টার ফেলা কি আদৌ বড়ুয়াদের কাজ নাকি রয়েছে বিরোধিতার চক্রান্ত? এই বিষয় নিয়ে রাজনৈতিক চাপানোত তুঙ্গে সুর চড়িয়েছে শাসক বিরোধী দুই শিবিরে। বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি এই বিষয়টি নিয়ে দুর্লভপুরে একটি কর্মী সভায় যোগ দিয়ে জানান তৃণমূলের বিরুদ্ধে এসব পোস্টার পড়া স্বাভাবিক, পুরো দলটাই দুর্নীতিতে ভরা। এখন পুরো তৃণমূলের দলটা পুরো আস্তে আস্তে করে তাদের মানে মুখোশ খুলে যাচ্ছে এবং সত্যি ঘটনাগুলো বাইরে বেরিয়ে আসছে। পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল মানে চোর ডাকাত একের পর এক ধরা পড়াতে মানুষ যে এখন প্রতিবাদের আশা ঝড় তুলেছে, আওয়াজ তুলেছে, সেই জন্য আজকে সত্যি ঘটনাগুলো মানুষ সাহস পেয়ে গেছে এবং মানুষ জনসমক্ষে নিয়ে আসছে। তৃণমূলের কোনো আদর্শ নেই, কোনো বিচারধারা, কোনো নীতি নেই। এরা ওদের একটাই বিচার যে তোলাবাজি, তোলাবাজি করে নিজেদের পকেট ভরানো, নেতামন্ত্রীর পকেট, জনতার টাকা এরা লুট করেছে এবং তাদের চরিত্রের দিক থেকেও তারা মানে কেউ ঠিক নয়। মানে চোর ডাকা চরিত্রহীন এইসব লোকেদেরই ঠাঁই হচ্ছে তৃণমূল। অন্যদিকে বাঁকুড়া জেলা তৃণমূলের সহ সভাপতি প্রদীপ চক্রবর্তী জানান তৃণমূল নিয়ে প্রকাশ্যে বলা আর কারোর সৎসাহস নেই, তাই গোপনে গোপনে পোস্টার সৎসাহস থাকলে সামনে এসে বলুক। আর বিজেপির বিরোধিতা করার কাজ ওরা আগে নিজেদের ঘর সামলাক, তারপর তৃণমূল কংগ্রেসকে বলতে আসবে। না, যে পোস্টারগুলো পড়েছে তৃণমূলের বিরুদ্ধে, যারা পোস্টারগুলো দিয়েছে নিচে কি তাদের কোনো রকম নাম নাম কিছু আছে বা কোনো? তা যদি না থাকে তাহলে ধরেই নিতে হবে যে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো প্রকাশ্যে বলার মতন তাদের সৎসাহস নেই এবং অভিযোগগুলো সম্পূর্ণভাবে মিথ্যে। না, আমি পোস্টারের স্যাম্পেল দেখলাম, এটা খুব মানে কাঁচা হাতের কাজ করা হয়েছে, কারণ স্কুলের ছেলেদের ডায়েরির পাতা বা ইতালীয় জাতীয় কাগজের উপরে এবং ছোট বাচ্চাদেরকে দিয়ে এটা লেখানো হয়েছে। তারা হস্তাক্ষরটা যেটা দেখলাম আর কি, সভাপতি কোনো অভিযোগ প্রকাশ্যে দাঁড়িয়ে যারা সৎসাহস যদি থাকে, প্রমাণ করার মতন যদি কোনো ব্যাপার থাকে, সে তো সামনে দাঁড়িয়ে তার বলবে। লুকিয়ে চুরিয়ে মাওবাদীরাও তাদের নাম দিয়ে পোস্টার ছাপায়, আত্মগোপনকারী দল, অথচ এরা তার থেকেও অধম যে প্রকাশ্যে দাঁড়িয়ে বলার মতন তাদের কোনো ক্ষমতা বা নেই, কারণ অভিযোগটা সম্পূর্ণই মিথ্যে। এটা একটা কালিমালিপ্ত করার একটা চক্রান্ত বিজেপি করছে, সিপিএম করছে। না, লকেট চট্টোপাধ্যায় এসেছে না তার আগে পোস্টার পড়ে গেছে, তো একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি যেখানে যাচ্ছেন তার আগে পোস্টার করছে। ফেউ বেরোয় না, সে ফেউ আগে আগে বেরিয়ে যাচ্ছে। লকেট চট্টোপাধ্যায়কে আমি বলবো, একটা কথাই বলবো যে দেখুন, এত কিছু অভিযোগ, এত কিছু বদনাম দেওয়ার পরেও কিন্তু রিসেন্টলি দুটো বাই ইলেকশন হয়ে গেল, একটা বনগাঁ এবং আসানসোল। আপনারা দেখুন ভোটের রেজাল্ট, দেখুন কোন জায়গায় আপনারা আছেন। আগে নিজেদেরটা সামলান, পশ্চিমবাংলায় আগে নিজেদের ঘরটা সামলান, পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের ব্যাপারে নাক গলাবেন। আর তৃণমূল তো মানুষের আশীর্বাদ নিয়ে আছে, জনগণ যতদিন দিদির সঙ্গে আছেন ততদিন আপনাদের যতই আপনারা চরিত্র কালিমালিপ্ত করার চেষ্টা করুন না কোনো দলকে বা দলের বিরুদ্ধে, মানুষ যতক্ষণ সঙ্গে আছে ততক্ষণ আপনারা কিছু করতে পারবেন না। কেন্দ্রীয় সরকার যতই চক্রান্ত করুক ইডি বা সিবিআইকে দিয়ে।